একজন আমার কাছে প্রশ্ন করেছে আপু আমি বিয়ে করেছি তিন চার মাস হলো কিন্তু আমার বীর্য অনেক অল্প পরিমাণে বের হয় এবং বীর্য অনেক পাতলা আমি শুনেছি যাদের বীর্য পরিমাণে খুব কম বের হয় এবং যাদের বীর্য পাতলা তাদের নাকি সন্তান নিতে অনেক সমস্যা হয় এই কথা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন দর্শক আপনার প্রশ্ন উত্তর বলবো কোনো পুরুষের বীর্য যদি পাতলা হয় এবং বীর্যের পরিমাণও যদি খুব অল্প হয় তারপরও কিন্তু তার এই পাতলা বীর্য দিয়ে এবং অল্প পরিমাণ বীর্য দিয়েও তার স্ত্রী প্রেগনেন্ট হতে পারবে সাধারণত কোনো মহিলার মাসিকের এক সপ্তাহ পর থেকে দশ বারো দিনের মধ্যে তার ডিম্বোস্ফোটন হয় আর এই সময়ে যদি কোনো মহিলার ডিম্বাণু পুরুষের ব্র্যায় থাকা শুক্রাণুর সঙ্গে মিলিত হয় তাহলে ওই মহিলার গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি আর মনে রাখতে হবে সন্তান ধারণের জন্য কতটুকু পরিমাণ বীর্য বের হলো কিংবা বীর্য পাতলা কিনা অথবা স্ত্রীর অর্গাজম হয়েছে কিনা এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে পুরুষের বীর্যে সঠিক পরিমাণ শুক্রাণুর উপস্থিত রয়েছে কিনা পুরুষের বীর্যে থাকে বিশ থেকে একশো মিলিয়ন শুক্রাণু আর এর চল্লিশ পার্সেন্টের যদি আকার ঠিক থাকে এবং বিশ পার্সেন্টের যদি গতি ঠিক থাকে তাহলে এই পরিমাণ বীর্য দিয়ে একজন স্ত্রী খুব সহজেই গর্ভবতী হতে পারে এখন কথা হচ্ছে পুরুষ তার স্ত্রীর সাথে যেভাবেই কিংবা যতক্ষণ মিলন করুক না কেন তার বীর্য পাতলা হোক বা ঘন হোক কিংবা তার স্ত্রীর অর্গম হোক বা না হোক শুধুমাত্র তার বীর্য যদি স্ত্রীর জনিতে পড়ে এবং তার এই বীর্যের চল্লিশ পার্সেন্টের যদি আকার ঠিক থাকে এবং বিশ পার্সেন্টের যদি গতি ঠিক থাকে তাহলে এই বীর্য দ্বারাই কিন্তু তার স্ত্রীর গর্ভবতী হতে পারে সাধারণত পুরুষের এক এম এল বীর্যে বিশ থেকে একশো পঞ্চাশ মিলিয়ন শুক্রাণু থাকে কিন্তু কারো যদি এর থেকে কম শুক্রাণুও থাকে অর্থাৎ দুই থেকে তিন মিলিয়ন শুক্রাণুও থাকে তাহলেও কিন্তু সে তার স্ত্রীকে গর্ভবতী করতে সক্ষম হবে আশা করি দর্শক বুঝতে পেরেছেন যে আপনি যদি খুব কম সময় মিলন করতে পারেন এবং আপনার স্ত্রী যদি সবসময় অর্গাজম নাও হয় এবং আপনার বীর্য যদি খুব পাতলাও হয় তাহলেও কিন্তু আপনার বাবা হতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় তবে অতি দ্রুত বীর্য বের হয়ে যাওয়া বীর্য অতিরিক্ত পাতলা হয়ে যাওয়া এই বিষয়গুলোকে এড়ানোর জন্য অবশ্যই নিয়মিত পুষ্টিকর খাবার দাবার খেতে হবে যেমন নিয়মিত দুধ ডিম মাছ মাংস এই খাবারগুলো অবশ্যই খেতে হবে